বিজেপি, সিপিএম, কংগ্রেস অথবা অতিবাম সংগঠনগুলো যা পারেনি সেটাই করে দেখালো সংগ্রামী যৌথ মঞ্চ। 2011 সালের পর প্রথমবার এত বড় সরকার বিরোধী স্লোগান দিয়ে বিরাট মিছিল পথ পরিক্রমা করলো হরিশ মুখার্জি রোডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে। কার্যত হরিশ মুখার্জি রোডে মুখ্যমন্ত্রীর বাড়ির নাকের ডগা দিয়ে মিছিল হলো বহু দিন বাদে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় মিছিল থেকে উলুধ্বনি, শঙ্খধ্বনি, কাঁসর ঘণ্টা বাজানো হয়। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা হরিশ মুখার্জি স্ট্রিট। মিছিল আয়তনে এতটাই বড় ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি অতিক্রম করতে পুরো মিছিলের এক ঘন্টারও বেশি সময় লাগে। অভিষেকের বাড়ির সামনে মোতায়েন ছিল প্রচুর পুলিশ, ছিলেন ডিসি সাউথ সহ একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক। আমরা কোনো অশান্তি করতে চাই না, আমরা সুস্থভাবে রাজ্যবাসীকে জানাতে চাই যে এই সরকার তাদের বঞ্চনা করছে, রাজ্যবাসীর বিবেকটার মৃত্যু হয়েছে। সরকারি কর্মচারীরা শুধু ডিএর জন্য লড়ছে না, রাজ্যবাসীর শূন্য স্বচ্ছভাবে শূন্য পদে নিয়োগ এবং তাদের 6,120 টাকা বৃদ্ধি, মানে মজুরি বৃদ্ধি, এইসবের জন্য আমরা লড়ছি। আমরা কাউকে কিছু চিনি না, আমাদের সরকারি কর্মচারী ডিএর দাবিতে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনকে সামনে রেখে আমাদের মিছিল আগিয়ে চলেছে। আমরা আমাদের ন্যায্য অধিকারের দাবিতে, আমাদের যোগ্য প্রার্থীরা যারা রাস্তায় দাঁড়িয়ে আছে তাদের দাবিতে আমরা আমাদের এই আন্দোলন, 100 দিনের জন্য আমাদের মিছিল চলছে। এই মিছিল প্রমাণ করবে যে বাংলার জাগ্রত বিবেক মরে যায়নি, বাংলার জাগ্রত বিবেক মরে যায়নি। মিছিল শুরু হয়ে হরিশ মুখার্জি রোড, ডিএল রোড, আশুতোষ মুখোপাধ্যায় রোড হয়ে মিছিল আবার ফিরে আসে হাজরা মোড়ে। হাজরা মোড়ে ফিরে আসার পর সমাবেশ হয়। সমাবেশ থেকেও সরকারি কর্মচারীদের বকেয়া ভাতার পাশাপাশি শূন্য পদে লোক নিয়োগ এবং অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার দাবি ওঠে। শনিবার এই মিছিলে অবশ্য আন্দোলনরত সমস্ত সংগঠন অংশ নেয়নি। কয়েকটি সংগঠন মিছিলে অংশ না নিয়ে শহীদ মিনারে অবস্থান চালিয়ে যান। শনিবারই ছিল সরকারি কর্মচারীদের অবস্থানের 100 দিন। ডিএ মামলা এখন সুপ্রিম কোর্টের বিবেচনাধীন, সরকারও মহার্ঘ ভাতার প্রতিশ্রুতি দেয়নি। এই অবস্থায় বকেয়া ডিএ মিলবে কিনা তার নিশ্চয়তা এখনো পাওয়া যায়নি। তবে শনিবারের মিছিল আন্দোলনরত সরকারি কর্মচারীদের মনোবল বহু গুণ বাড়িয়ে দিল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। নিউজ টাইমস।